গেলে বুঝতে পারবে কোথা কার কি দুই পক্ষ একসাথে আছে কোথায় কত সবাইকে স্বাগত। আজকে পর্যন্ত দিবস আর সরস্বতী পূজাও বটে, তাই যে গেট আপ হলুদ পাঞ্জাবি। আর তো এখান থেকে আমাদের রামপুরে চলে এলাম ইসকনের কাছে এই বিরচন্দ্রপুর ঘুরতে। তো চলুন একটু ঘুরে দেখে আসি। তো এই যে অনেকদিন পর আসা ছিল, আসা হয়নি, চলে এলাম আজকে। তো প্রসাদ পরে খাওয়া এখন পরের ব্যাপার, আগে ইসকনের ভিতরে ঢুকে দেখে আসি। ওখানে ফোন করবেন তবে সামনে যে এখানে সবাই জুতো খুলছে। এই যে ভিতরের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি বললো বন্ধ হয়ে যাবে। কাকু তো চলো দেখে আসি উপরে ভিতরে। যাচ্ছি ভিতরে। ছবি তোলা নিষেধ, তাই জন্য বাইরে থেকেই ভিডিওটা করে নিলাম। আর ভিতরে গিয়েছিলাম, দেখে এলাম কিছু ইস্কনে গিয়েছে। আর এই তো নিচে নামছি। এই বাইরে থেকে ভিতরে, মানে ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে ভিতরে সেই ইস্কনের মন্দির আছে। আর ভিতরে কিছু কিছু বই কেনার হয় তো ভিতরে আছে, বাইরেও কিছুটা বইয়ের সবের দোকান আছে। ভিতরে ছবি তুলতে পারলাম না, কোনো নিষেধ আছে। আর বাইরে থেকে কিছুটা, আর এই যে সুন্দর গাছ, আমি অনেকদিন আসার চেষ্টা করছিলাম কিন্তু আসিনি। মানে আমাদের রামপুর থেকে আছে, রামপুর আসি কিন্তু এখানে আসা হয় না। তো চলে এলাম পর ঘুরতে। এই যে আমাদের করা হয়ে গিয়েছে, দেখে এলাম। এবার এই সামনে প্রসাদ কক্ষ যাচ্ছে, এই প্রসাদের জায়গায় যাবো। এই সামনে প্রসাদ কক্ষ যাওয়ার রাস্তা। এই যে এইদিকে সাইডে, এইদিকে প্রসাদ কক্ষ যাওয়ার রাস্তা। তো হে বন্ধুরা, ভিতর দিকে আমাদের ঘোরা, মানে দেখে এলাম। ভিতর ছবি তোলা তো নিচ্ছে, তাই এখানে বাইরেটা কিছুটা ঘুরলাম। এবার এখানে প্রসাদ খেতে এসেছি, এটা খাওয়ার পর আবার দেখি সাইডে ঘোরো। আমাকে বললো একজন যে চারটা পর্যন্ত, মানে এখনই বন্ধ হয়ে যাবে বলে আমি তোদের ঢুকে গেলাম। যে আমাদের এখানে প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেলো, মানে খেলাম। এবার এখান থেকে ভিতরে যাবো, আপাতত এখন বন্ধ আছে, দেখি কী করি। আর আর এই যে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল, এই যে এখন এই যে পিছনে, মানে এখন মন্দিরের পিছনেই আছি ইসকনে। আর সেখান থেকে এক পাক পিছন দিক দিয়ে ঘুরে দেখবো, মানে আমি সেই কবে থেকে রামপুরে আমি 4 বছর ধরে যাওয়া আসা করছি এবং আসবো আসবো করি, কিন্তু কোনো আসা হয় না। তো আজকে সরস্বতী পুজো আর রবি উপলক্ষে চলে এলাম ঘুরতে। তো এখন একটু ঘুরে দেখে নিই সাইডটা। ওই যে ওইদিকে ওখানটা হচ্ছে মেন গেট আছে, ওখান থেকে ঢুকে এলাম। আর এখান থেকে কিছুটা ঘুরে এই সামনে এই মন্দির। আর এই দিক থেকে অনেক সুন্দর কি ঝাউ গাছ লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে। আর এই সামনে ডাব ঝুলছে গাছে, গাব। মোটামুটি ভিডিও করা, ছবি তোলা কমপ্লিট হয়ে গেলো। ওইদিকে আমার দিদিরা দাঁড়িয়ে আছে, তো ওই দিদির দিকে যাচ্ছি। যে ইস্কন ঘোরা কমপ্লিট হলো, আর এই যে ভাইরে আমার দাদা দিদিরা সব এই ছবি তুলছে। আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো, ওই সামনে এখন একটা মন্দির আছে, ওটা দেখবো, তারপরে আবার রামপুরের জন্য চলে যাবো রামপুরহাট। তো ওখানে গিয়ে আবার সরস্বতী পূজাতে ঘুরতে হবে, একই তো দিনে পড়েছে। আমাদের ফুটা কিসমাত, দেরি করে এসেছি বলে নিতাই মন্দিরে ঢোকা যাবে না, আবার 3:30 পর খুলবে, এখনও 2 ঘন্টার উপর দেরি। তো দেখি কী করছি, কিসমাত তো ফুটা একটু দেরি করে বেরিয়েছি। আর ওইদিকে সামনে সরস্বতী পুজো ছিল, তাই পুষ্পাঞ্জলি দিলে একবার দেরি করে বেরোলাম, তার জন্য দেরি হয়ে গেলো। তো এখন 3:30 পর করবে বলছে আবার। তো এই যে এখন নিতাই বাড়ির গেটের সামনেই আছি, কিসমত ফুটা। I don't know.
বাড়ির মন্দিরের ভিতরে এখন ঢুকেছি, আর এখানে অনেকটা ভিড় ছিল, আমাদের আসতে অনেকটা দেরি হয়েছে, মানে আমাদের তিনটার পর বন্ধ করে দিচ্ছে। আর আজকে নিতাই 550তম জন্মদিন উপলক্ষে একটি কীর্তনে সবার ই হয়েছে, তাই সেখানে পিছনে হচ্ছে, সেটার জন্য একটু দেরি হয়ে গেল। আর এই সামনে আমাদের এইটা বাড়িটা, এটাই মানে অনেক আমি পাশে নিয়ে এবং সেটা ঘোরা হয়ে গেলো।